এই যে ব্লাড সুগারের পর হাই প্রেশার চলে এলো এখন প্রেশারের দুটো করে ট্যাবলেট খাচ্ছেন এরপর কোলেস্ট্রল চলে আসবে কোলেস্ট্রলের জন্য আপনাকে একটা করে ট্যাবলেট খেতে হবে তারপরে দেখবেন কিডনিটা ড্যামেজ হতে শুরু করছে কিডনির জন্য আবার দুটো করে ট্যাবলেট খাবেন তারপরে দেখবেন যে আস্তে আস্তে চোখটা খারাপ হচ্ছে তারপর চোখে ড্রপ দিতে হবে চোখের ডাক্তারের কাছে দৌড়তে হবে তারপরে আবার দেখবেন যে একটা সময় চোখে রেটিনা ড্যামেজ হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি যদি মনে হয় যে কিডনি ড্যামেজ হচ্ছে যদি মনে হয় নার্ভ ড্যামেজ হয়ে যাচ্ছে এরপর তার ডায়াবেটিক নিউরোপ্যাথি তো আলটিমেটলি এই যে একটা অসুখ এবং তার বিভিন্ন ওষুধের সাইড এফেক্টে আপনার একের পর এক নতুন নতুন অসুখ নতুন নতুন উপসর্গ বুকে হাত রেখে বলুন তো একবার আপনার ওষুধ খেয়ে সত্যি ভালো আছেন তো এটা বলুন ডায়াবেটিক পেশেন্টদের বলছি যে যা ওষুধ খাচ্ছেন ভালো আছেন তো এটা আমার অ্যাজ এ ডক্টর প্রশ্ন আপনাদের কাছে ঘুম থেকে ওঠার পর মনে হয় খুব এনার্জেটিক দারুণ ফিট আমি চারটে সিঁড়ি লাফিয়ে উঠতে পারবো মনে হয় আপনারা ভাবছেন ডায়াবেটিসটা ব্লাদের শর্করাটা বা সুগারটাকে কমাব কি করে এর পাশে আর একটা ভাবনা আছে সেটা হচ্ছে ডায়াবেটিসের জন্য যে সাইড এফেক্টগুলো হচ্ছে যার জন্য এক এক করে আপনার জীবনে ওষুধের সংখ্যা বাড়ছে সে ডায়াবেটিসের সাইড এফেক্টটাকে বা ডায়াবেটিসের ওষুধের সাইড এফেক্টটাকে আপনি জীবন থেকে সরাবেন কী করে ওটা নিয়ে ভাববার জন্য কিন্তু আজকের এপিসোডটা আপনার কাছে গুরুত্বপূর্ণ